হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ব্যাটেল প্রাইমের এর আরেকটি গেম প্লে নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে গেম প্লেটি। সো লেটস স্টার্ট দি গেম। তো আমরা আগে ফার্স্টটি ব্যাটেলে শুরু করব। আপনাদের আগে ভিডিওতে বলছিলাম আজকে আমরা এই গেম প্লেটি এক্সপ্লোর করব। তো সাথে থাকুন, লাস্টে আমরা এই ফার্স্টে একটা গেম প্লে দিয়ে লাস্টে আমরা সম্পূর্ণ না হোক যতটুকু পারি ততটুকু আমরা এক্সপ্লোর করব। আমি আফরাজ খান, দেখতে থাকুন। তো আমাদের গেম প্লেটি শুরু হয়ে গেছে। তো সামনে যাই, দেখি গেম প্লেটির গ্রাফিক্স এবং এইচডি একদম ভালো, সম্পূর্ণ আমার দেখা মতো। কন্ট্রোলিংও ভালো, কিন্তু আমি আসলে জানি না কতটা ভালো খেলি। পাশে আমার একজন দাঁড়ায় আছে, দেখুন। তো আবার এসে বললাম, এই ম্যাচটা আসলে 6 মিনিটের ম্যাচ। তো উপরে দেখি তো স্নাইপারের মতো ইয়ে আছে, কেউই তো নয় আসলে। ওই যে ম্যাপে দেখা যাচ্ছে সামনে সব লাল এনিমি, ওই যে একজন আসতেছে। চোখের সামনে কি একটা করছে তার কারণে মরে গেলাম। এই এখান থেকে মারি, এই যে একটা পাইলাম হেড শট। সামনেরটা অনেক খালি লাফাইতে আসছে মনে আসার জন্য। তারপর সেকেন্ডটা কেমন একজনের, কিন্তু এটা মনে আইন মারিনি, পিছনটা মারছে স্নাইপার। ওকে, মেরে ফেললাম আমাদের টিমমেটরা। সামনে তো কোনো ই নাই, সামনে যাই আসলে আমরা। তো একটা ইনিমিস সামনেই ভুল করে সামনে গেলাম, আমরা চলে গেলাম ভুলবশতে। তো আজকে আমি সব জায়গায় পিছন থেকে ঘুরে দেখি, একটা ইনিমিস পেয়ে গেলাম। আমার পাশে একজন ইনিমিস আছে, পিছে দাঁড়ায়। সামনে একটা নালে আমি ঘুরে যাই, ঘুরে ওদেরকে পিছে থেকে মারবো। সামনে থেকে তো ওরা তাড়াতাড়ি মেরে ফেলে। আরেকজন স্নাইপার আছে যে আমার দিকে সারাক্ষণ টার্গেট করে রাখে। এই একজনকে পেয়েছি, পাঁচটা গুলি লেগেছে। আর অল্প একটু এক্সপি কম, এই যে শেষ। তো সামনে যাই আসলে আমরা, এই আরেকজন এনিমিস। এই যে এনিমিসকে দেখি, একদম পিছন থেকে শটগান মারে। আমি সবাইকে পিছন থেকে মারি, এটা ঠিক আছে, কিন্তু ওরা মারবে কেন আমাকে? কোথায় যাব, যেদিকে যেদিকে যাই সেদিকে দেখি এনিমি মরে যাচ্ছে। দেখেন এই সামনে যাইতাছি, যে মনে এনিমিসটা আছে মারা গেছে অলরেডি। টিমমেট মারা মেরে ফেলে ওদেরকে, এই একজন স্নাইপার। সামনেরটা মেরে আগে ও আমার দিকে টার্গেট করতে আসছে, আমি ওর দিকে টার্গেট করতে আসছি। বৈশা বৈশা খেললেই ভালো, কারণ আবার কভার নিয়ে খেললে আবার আরও ভালো হয়। এই নিচে আসছে, দেখি তো গুলি তো around.
আমাকে আরেকজন ইড করছে, মনে হয় না বাঁচবো, মনে হয় না আমি বাঁচবো এর দিকে যা ভেবেছিলাম, কিন্তু আমার টিমমেটকে ওকে মেরে ফেললো আবার। প্লেয়ার এসে পড়ছে, একজন আসতে সামাই এদিকে, আমার অর্ধেকে বেশি কমে এই জন্য ফেলছে ওকে। আর কোথায় এই সামনে মানে কিন্তু পাবো ওই যে পিছন থেকে মারিয়ে আছে, আমার টিমমেটকে মেরেছে, আমি ওকে মেরেছি, এবং 100 পয়েন্ট হলেই আমরা জিতে যাব। কন্টিনিউ, আমি প্লেয়ার 5, 6, 8, 2, আমার লেভেল আপ হয়ে গেল বিগিনার 5, অনেক কিছু পাইছি। আমার নামটা চেঞ্জ করতে হবে, দেখি তো আজকে এখানে ঘোরাফেরা করে নামটা চেঞ্জ করব। মাজল পেয়েছে মনে হচ্ছে, ফার্স্টে কেউ যদি গেমটা যদি কেউ খেলতে চান, প্রথম তিনটা বা দুটা গেম প্লে আপনাদেরকে পুরো গেম থেকে আপনাকে শিখিয়ে দেবে কোথায় কোথায় কী আছে, এবং এখানে অনেক ধরনের প্লেয়ার আছে যেটা আমরা বাই বা গিফট পেয়ে থাকি, বাইও করতে পারবো, গিফট যদি কোনো বক্স থেকে পেয়ে যাই। আমার আগের প্লেয়ারটাই ভালো, এই যে চেঞ্জ নেমে পেয়ে গেছি, চেঞ্জ করবো মেকের অনেক জায়গায় 5, 5। আর কি আছে গানের, এখানে বিভিন্ন ধরনের গান আছে, শর্ট গান AWM পর্যন্ত সব ধরনের গান আপনি নিতে পারবেন এখান থেকে। নিচে যাই দেখি তো, এখানে তো মানে পাবজির থেকে মানে এখানে সবচেয়ে বেশি গান আছে, এই যে আর্ম AWM। আর কি আমার গানের উপর কি গান কি করতে হবে, আপডেট কমপ্লিট, আর ফুল আপডেট করে নেবো আমি, আর আপডেট হবে না, আরো খেলে খেলে আপডেটের জন্য এই করতে হবে তৈরি। নিলাম সম্পূর্ণভাবে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, উপরে সাবস্ক্রাইব ইনফিনিটি গেমার, আমি আফরাজ খান, এবং আমি গানটাকে আপডেট উপরের টাইম বাকি মানে অরিজিনাল দিলাম জঙ্গল, ঠিক আছে, ও গানের স্ক্রিনটা জোস আর্মিদের স্কিন পেয়ে গেলাম মনে হচ্ছে, আর্মিদের যে পোশাক আছে না বাংলাদেশি আর্মি, সেই আর্মিদের পোশাক হিসেবে
ফার্স্ট পেয়ে গেলাম। এখানে বেসিক ট্রেনিং, বাউন্স, ইভেন্ট সব ধরনের খেলতে পারবেন আপনি ব্যাটেল। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন, যদি জানাবেন যে আপনারা পরের কোন গেমের উপর ভিডিওটা দেখতে চান। আমাদের সাথে থাকুন, স্টে কানেক্টেড। আমি রনি, আফরাজ খান, সামি, গুড বাই।